কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আমাদের আজকের আপডেট হলো যে ইনফেকশাস ডিজিজ হাসপাতালে যে বাচ্চাটা ভর্তি ছিল সে এখন উন্নতির দিকে তার জ্বর কমে গেছে কাশি কমে গেছে কালকে তার একটু হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল পরে আমরা তাকে পরীক্ষা করি এবং এক্স করি দেখি যে আসলে তার রেতে কোনো সমস্যা নেই তার সমস্যাটা মূলত মানসিক দুর্বলতা জনিত প্যানিকজনিত পরে তাকে কাউন্সেলিং করার পরে সে অসুস্থ হয় এবং তারপর থেকে আর তার কোনো সিমটম দেখা যায়নি আমাদের পিসিআর টেস্ট আজকে থেকে শুরু হতে পারে তো শুরু হলে আমরা ওই ছেলেটার টেস্ট সবার আগে করব বলে সিদ্ধান্ত নিয়েছি ইনফেকশন ডিজিজ হাসপাতালে আমাদের আর কোনো নতুন রোগী ভর্তি হয়নি আর আর আপনারা সম্ভবত অবগত আছেন একটা বিষয় যে কালকে বিকেল পাঁচটার দিকে লালপুর থেকে একটা ছেলে বাইশ বছর বয়সে একটা ছেলে এমার্জেন্সি দিয়ে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় এবং সাতটা পঁচিশে মারা যায় এই বিষয়ে আপনারা জানতে চেয়েছিলেন অনেকেই এই ছেলেটা তার ছোটোবেলা থেকে তার অ্যাজমা ছিল এবং এইবার তার কোনো রকমের জ্বর গলা ব্যথা বা অন্য কোনো রকমের করোনার সিমটম ছিল না সে শুধুমাত্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় এবং তিন দিন ধরেই তার তীব্র শ্বাসকষ্ট ছিল লালপুরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা করায় কিন্তু উন্নতি না হতে সে রাজশাহী মেডিকেল কলেজে চলে আসে কিন্তু এখানে যখন আসে তখন অলরেডি তার শেষ অবস্থা আমরা যথাযথ সাধ্য চেষ্টা করেও আমরা তাকে সেভ করতে পারিনি সে সাতটা পঁচিশে মারা যায় এবং তার মৃত্যুর কারণ হচ্ছে সিভিয়ার অ্যাজমা এবং আমি আজকে সকালেও রোগীর বাবার সাথে টেলিফোনে কথা বলেছি এবং উনি আমাকে নিশ্চিত করেছেন যে তার কোনো অবস্থাতেই কোনো জ্বর বা গলা ব্যথা বা অন্য কোনো সিমটম ছিল না এটা শুধুমাত্রই তার অ্যাজমাজনিত মৃত্যু তো এই হচ্ছে আমাদের আজকের আপডেট হটলাইন নাম্বার চালু আছে কিন্তু হটলাইন নাম্বারে বেশি ফোন আসছে না বেশিরভাগ ফোন আমাদের নাম্বারেই আসছে যেমন আমি গতকালকে তিয়াত্তরটা ফোন রিসিভ করেছি তার আগের দিন পঁয়ষট্টিটা ফোন রিসিভ করেছি এবং এটা একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন মানুষ যারা ফোন করছে শুধুমাত্র অ্যাংজাইটি থেকে প্যানিক থেকে রোগী বলছে যে আমার দম বন্ধ হয়ে আসছে আমি শ্বাসকষ্ট আমি খুব ভয় পাচ্ছি আমার বুক ধরফর করছে আমার ঘুম আসছে না এবং তাদের একটা যে আতঙ্ক ওই তীব্র আতঙ্কটাকে আমাদের কাউন্সিল করে তাদেরকে বোঝাতে হচ্ছে যে না এটা আসলে আপনার করোনাজনিত সমস্যা না তো এই আতঙ্কটা এটা হয়তো অনেক মিডিয়া প্রচার পাচ্ছে করোনা নিয়ে সেই আতঙ্কের জন্যে হচ্ছে তবে একটা জিনিস আপনাদেরকে বলি আমি যে এই যে একশো আটত্রিশটা রোগীকে কনসালটেশন দিয়েছি টেলিফোনে তাদের একজনেরও করোনার কোনো উপসর্গ সিমটম ছিল না একটা রোগীকেও আমার বলতে হয়নি যে আপনি হাসপাতালে আসেন বা ভর্তি হন অথবা আপনাকে আমরা দেখি এরকম একটা রোগীকেও আমার বলতে হয়নি বেশিরভাগই সাধারণ সর্দি হ্যাঁ অ্যালার্জি ক্রাইনাইটিস অ্যাজমা অথবা সিওপিডি এই ধরনের সমস্যা এবং এটা টেলিফোনে আমরা কনসালটেশন দিয়েছি টেলিফোনে ওষুধের অ্যাডভাইস দিয়েছি এবং একজনকে আমাদের করোনা রোগী উপসর্গ শুনে মনে হয়নি এটা আপনাদেরকে আমি জানাতে চাই যে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য না উনি আমাকে এই ধরনের কোনো অভিযোগ জানাননি আমি তার সাথে কথা বলবো আসলে উনি একজন শিশু বিশেষজ্ঞ এর মধ্যে অনেকে অনেক শিশু রোগীর চিকিৎসার জন্য অনেকে আমাকে ফোন করেছে তখন আমি বলেছি না দেখেন আমাদের টিমে শিশু বিশেষজ্ঞ আছেন দুজন আপনারা তাকে ফোন করবেন এখন এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা খোঁজ নিয়ে আমরা ব্যবস্থা নেব তারা তো স্বাস্থ্য পরামর্শ দিবে না তারা শুধুমাত্র তথ্য দিবে যে আমাদের এই ফ্যাসিলিটি আছে আপনি এই করতে পারেন শুধু এই তথ্যটুকু দেওয়া তাদের তো মেডিকেল কনসালটেন্সি আসলে তারা করতে পারবে না না তারা পরামর্শ দেবেন যে দেখেন আপনারা যদি আসেন আমাদের আউটডোরে আমাদের কী ফ্যাসিলিটি আছে ইমার্জেন্সি কী ফ্যাসিলিটি আছে আমাদের যে উনচল্লিশ চল্লিশ অবজারভেশন ওয়ার্ড আছে এটা বলবে হ্যাঁ আমাদের ইনফেকশন ডিজ হসপিটাল আছে আমার মনে হচ্ছে এটাই আসলে এই সিটি কর্পোরেশন থেকে আমারটা হটলাইন নাম্বার দেওয়া আছে জন্য যেটা মাইকিং করতেছে সেখানে আমাকে কালকে ছয়শো সাতচল্লিশটা কল করা হয়েছে এবং মোটামুটি ওদের কাছে ওদের ওই যে হটলাইনটা করা হয়েছিল অ্যাকচুয়ালি ওই হটলাইনটা ঢাকা থেকে আমাদের যে সমস্ত তথ্য যোগাযোগ করা এবং আপনাদের জন্য দেওয়া হয় আর চিকিৎসা পারপাসে যে পনেরো দিনের নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বারটা সেইটি দেওয়া আছে এবং আপনারা প্রায় অনেকেই এবং মোটামুটি রাসায় বিভাগের সব জায়গায় আমাকে আগে ছয়শো ছাত্রের মতো কল করা হয়েছে এই সাতান্নটা তারপর আমি সেই উত্তর দিয়ে ইয়ে করছি ওইটা আসলে ইয়ে আমাদের তথ্য যোগাযোগ হয়েছে না আপনারা যদি কিছু বলেন তারা আমাদেরকে জানে আসলে আপনার অ্যাজমার তো অনেকগুলো টাইপ আছে মানে যখন সিভিয়ার অ্যাকিউর অ্যাজমা হয় তখন পেশেন্টটা কিন্তু মৃত্যু হতে পারে আমাদের এই রোগীটা তিন দিন ধরে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিল লালপুরে এবং তারপর তিন দিনে সে শুরুতেই যদি আসতো তাহলে হয়তো এই বিপর্যয়টা এড়ানো যেত কারণ অ্যাজমা রোগী তো আমাদের সবসময় ভর্তি হয় এবং ভালো হয়ে চলে যায় অ্যাজমা থেকে মৃত্যু আসলে খুবই আনকমন এটা ওদের হয়তো নেগলিজেন্সই বলতে হবে কারণ তিন দিন ধরে একটা রোগী প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তারা রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে আসেনি এটা আসলে আমার মনে হয় তাদেরই ব্যর্থতা তবে সাধারণত অ্যাজমা রোগী আমাদের হাসপাতালে মৃত্যু হয় না আমরা খুব একটা দেখি না উনত্রিশ ত্রিশ নম্বর ওয়ার্ড খালি করা হয়ে গেছে অলরেডি আমরা তার জন্য আজকে আমাদের পরিচালক স্যার একটা টিমও গঠন করে ফেলেছেন ওখানে আমরা যদি আমাদের পিসিআর পজিটিভ করোনা পজিটিভ যে কেসগুলো সেগুলোকে আমরা ওখানে রেখে ট্রিটমেন্ট করবো বলে প্ল্যান করেছি আমাদের উনত্রিশ এবং ত্রিশ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ রেডি ভেন্টিলেশন রেডি আমরা নতুন আরও পাঁচটা আইসিউ ভেন্টিলেটার পেয়েছি এটা আপনাদেরকে জানানো হবে যখন আপনারা জানতে পারবেন আমরা শুরু করলে আমরা জানাবো আপনাদেরকে আমি একটু বলে দিই আপনাকে আমরা কিন্তু পাঁচটা ভেন্টিলেটর পেয়েছি ওটা লাগাবো আর আমি যে লেটেস্ট আপডেট আমাদের যেগুলো আছে যেমন আমাদের মাস্ক আমরা গতকাল চার হাজার পেয়েছি ইয়ে মাস্ক পেয়েছি একজন দান করেছে বারো হাজার আটশো একটা ফাউন্ডেশন থেকে আর প্লাস আমাদের বারো তেরো তিন ষোলো বিশ হাজার এখন আমাদের সার্জিক্যাল মাস্ক আছে আর পিপি আমরা সরকার থেকে কালকে চার হাজার পেয়েছি চার হাজার পেয়েছি এবং এটা অ্যাভেলেবল আমাদের কাছে এখন চল্লিশশো মজুদ আছে আমাদের সানগ্লাস বাইশশো মতো আছে সানগ্লাস এবং ডিসপ্লেজের হ্যাঁ গগস যেটা লাগবে এবং আমাদের ক্যাপ আছে পঁচিশ হাজার এখন আমরা পর্যাপ্ত ইকুইপমেন্টস যেটা পাওয়ার সেটা আমরা পেয়েছি সাম্য নামের একটা ফাউন্ডেশন আমাদের কালকে বারো হাজার আটশো সাম্য বারো হাজার আটশো সার্জিক্যাল মাস্ক দিয়ে গেছে তারা মোটামুটি আমাদের কাছে সব এসে আমরা যে ভেন্টিলেটার বেশি ওটা লাগাবেন ওই আজাদ ভাই যেটা বললো উনত্রিশ তিরিশ ফুল প্রিপেড আমরা সকালে স্যার দেখে আসছি সমস্ত কিছু হ্যাঁ কিডস আমাদের কাছে আসবে কিডস কলেজে আসবে কলেজে ঠিক এটা এক ধরনের বায়াস আসলে এটা এক ধরনের বায়াস মানে কগনেটিভ বায়াস বলি আমরা এটাকে জ্বর সর্দি কাশি সিজন চেঞ্জের সময় প্রতি বছরই হয় এই বছর এটা বেশি নজরে পড়ছে আমরা বেশি খেয়াল করছি বলে মনে হচ্ছে যে বেশি কিন্তু প্রতি বছরই আমাদের সিজন চেঞ্জের সময় সময় এই ফ্লোর সিমটমগুলো অনেক বেশি হয় এবং এই রোগীগুলো অনেক বেশি আসে এবং নিউমোনিয়া রোগীও বেশি আসে আমাদের চেম্বারেও আমরা দেখি হসপিটালেও দেখি তো সেটাই হচ্ছে আসলে তো এটা খুব বেশি সেটা আমরা বলতে পারবো না কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে আগের মতোই এইরকম কেজ কেস বেসড এই মুহূর্তে ডেটা হয়তো এই মুহূর্তে অফ হ্যান্ড বলা যাবে না আমাদেরকে তথ্য ভাণ্ডার দেখতে হবে স্বাস্থ্য বিমা ইন্ডিয়াতে চালু হয়েছে আমাদের দেশে এখনো চালু হয়নি এটা আমাদের এটা সরকারি সিদ্ধান্তের বিষয় এই বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না এটা এটা একটা মানে বড়ো ধরনের সিদ্ধান্তের বিষয় এটা এই বিষয়ে আমরা আমাদের আসলে বক্তব্য না দেয় ভালো এটা ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্তের বিষয় আর যে কোনো নিউজ কিন্তু যাচাই করে কালকে আমি সব সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাবো যে প্রত্যেকে আমাকে নক করছে আমি প্রত্যেককে মেসেজ দিয়ে দিছি এটা হ্যাঁ নাটোরের ব্যাপার আর নাটোরের লালপুরের রবিটার ফোন নম্বর আমার কাছে আছে আপনারা যদি কেউ ক্রস চেক করতে চান ফোন নম্বরটা আমার কাছে নিয়ে আমি যে তথ্য দিয়েছি আপনারা ক্রস চেক করতে পারেন আমি আপনাদেরকে বারবার করে বলছি এই জন্য যে আপনারা অনুগ্রহ করে মানে প্যানিক ছড়ায় এমন কাজ করবেন না কারণ আমরা যে প্যানিকের জন্য যে যে ভর্তি রোগী যেটা আছে ইনফেকশন ডিজিজে সেও প্রচণ্ড প্যানিক ডিসঅর্ডারে ভুগছে আমি যে কলগুলো পাচ্ছি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্যানিক প্যানিক আক্রান্ত রোগী বিভিন্ন কারণে হ্যাঁ যে মনে আমার কিছু একটা এবং এই প্যানিকের ফলে যে সমস্যাটা হচ্ছে আপনারা দেখতেছেন যে বিভিন্ন কিন্তু রোগীকে করতেছে হ্যাঁ তো এই প্যানিকটা আমার মনে হয় এটা আমাদের অ্যাডভাইস হলো যে আমাদের মেডিকেল কলেজ কোনো রোগীকে ফেরায়নি এবং কোনো রোগীকে ফেরাবে না আমরা যতক্ষণ আছি বেঁচে আছি এই রই হাসপাতাল করোনা রোগীকে সার যতটা সম্ভব চিকিৎসা দেবে আমরা এটাকে আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা কোনো রোগীকে এখান থেকে ফেরাবো না রোগী আছে এবং সাধারণ রোগী যারা নন করোনা ইউজুয়াল রুটিন রোগী তাদেরও সবার কারো চিকিৎসা কোনো ঘাটতি হবে না আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদের তাদের ক্ষেত্রে সাজেশনটা খুব সহজ আসলে যে আপনাদের আমাদের হটলাইনগুলো খোলা আছে আপনার যদি আতঙ্ক লাগে আপনি আমাকে ফোন করেন আমি আপনাকে কাউন্সেল করবো যে ব্যাপারটা কি তবে এটা ঠিক যে যেই প্যানিক আক্রান্ত রোগীগুলো আমার সাথে কথা বলছে যখন আমি তাকে আশ্বস্ত করছি যে না এটা প্যানিক ডিজের জন্য হয়েছে এটা আপনার করোনা না তারা কিন্তু আশ্বস্ত হচ্ছে সুতরাং আমাদের পনেরো জন বিশেষজ্ঞ ডাক্তারের নাম্বার যেহেতু নাম্বার উন্মুক্ত করা আছে তারা যদি মনে করে যে না তার একটু আশ্বস্ত হওয়া দরকার সে ফোন করে আমাদের কাছ থেকে আশ্বস্ত হতে পারে সুতরাং আমরা এর জন্য প্রস্তুত আছি আচ্ছা এই বিষয়ে আমি আরেকটা কথা বলি আপনাদের এর মধ্যে বোধহয় মিডিয়াতে দুইটা রোগীর ব্যাপারে কথা এসেছিলো একটা হলো মামদার একটা রোগী আর আরেকটা হচ্ছে যে বাগাতে পাড়া মা নাটোরের রোগী এই দুটো রোগীর সাথে আমি গতকালকে কথা বলেছি দুজন রোগী একদম সম্পূর্ণ ভালো আছে এখন পর্যন্ত আমি আপনাদেরকে বলছি দুজন রোগী সম্পূর্ণ ভালো আছে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু মিডিয়া হাইপ হয়ে গেছে গ্রামের লোকজন তাদেরকে এখন এড়িয়ে চলছে সে এখনও আইসোলেটেড অবস্থায় আছে কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ আছে তাদের কোনো সিমটম নাই সুতরাং এই জন্যেই তো কথাটা হচ্ছে যে মানে একটা তথ্য আপনাদেরকে আগেও বলেছি আমরা যে তথ্যটা মিডিয়াতে প্রচার করে দেওয়ার আগে একটু অনুগ্রহ করে আমাদের আমাদের ডিডি মহোদয় আছেন আমি আছি আমাদের আরও চোদ্দ জন বেসরকর চিকিৎসক আছে একটু ফোন করে দয়া করে একটু যাচাই করে নেবেন না হলে সিরাজগঞ্জ থেকে একটা বড়াগ্রাম থেকে একটা আমরা দুটো পাঠিয়েছিলাম টোটাল চারটাই নেগেটিভ আসছে ওই জন্য আমাদের মাননীয় বিভাগ পরিচালক গোবিন্দনাথ স্যার বলছে আমরা এখন আমরা একটা টেস্ট করতে পারলাম ইনশাল্লাহ আমরা একদিন পুরো কথা এইটা এটা কিন্তু বন্ধ করতে হবে কারণ আমরা জানেন যে ঢাকা থেকে এক কোটি দশ লক্ষ লোক পেরি ফেরিতে ছড়িয়ে গেছে তারা ছড়িয়ে গেছে আরো অনেক সাত থেকে আট দিন আগে এবং আমরা জানি যে অ্যাটলিস্ট চোদ্দ দিন একটা মানুষকে কিন্তু আইসোলেটেড কোয়ারেন্টাইনে থাকতে হয় চোদ্দ দিন যদি কোয়ারেন্টাইনে থাকতে হয় তাহলে কিন্তু চোদ্দ দিন এখনও হয়নি এই মানুষদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে তারা যেন অন্তত আরও সাত দিন ঘরে থাকে অন্তত সাত দিন কারণ না হলে এখনও যেহেতু আমাদের বিপদের সময়টা কেটে যায়নি হ্যাঁ তো সুতরাং তাদেরকে আরও সাত দিন ঘরে থাকতে হবে এটা হচ্ছে আমার পরামর্শ সেক্ষেত্রে আমরা অবস্থা বুঝে আমরা তখন আপনাদেরকে সাজেশন দিব তবে এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে আমরা খুব বেশি সাসপেক্টেড কেস পাচ্ছি না আমরা তো টেলিফোনে যে কনসালটেশন দিচ্ছি তাতে কিন্তু আমরা অত বেশি রোগী পাচ্ছি না যাদেরকে আমাদের করোনা রোগী মনে হচ্ছে যে সমস্ত রোগী হাসপাতালে আসছে যাদেরকে আমরা অবজারভেশনে ভর্তি করে রাখছি তাদেরকে কাউকে আমাদের এরকম করোনা সাসপেক্ট মনে হচ্ছে না আর কি এখন পর্যন্ত এটা একটা আসার কথা এটা আসার কথা তবে এটা আরও সাত দিন না গেলে আমরা আসলে বলতে পারবো না যে ট্রেনটা কোন দিকে যাবে আমরা জানেন যে ইনকিউবেশন পিরিয়ডটা করোনার দুই দিন থেকে চৌদ্দ দিন পর্যন্ত থাকতে পারে তো চোদ্দ দিন পার না হলে বলা যাবে না যে এই ট্রান্সমিশন হয়নি চোদ্দ দিন পর্যন্ত ভাইরাস হয়তো কারোর শরীরে সুপ্ত থাকতে পারে তো সেই সুপ্ত অবস্থায় থাকলে তো আপনি বুঝতে পারবেন না একটা রোগী অ্যাসিমটোম্যাটিক সে ঘুরে বেড়াচ্ছে আপনি বুঝতে পারবেন না যে এই রোগী করোনা আক্রান্ত সুতরাং অ্যাটলিস্ট দিন তাকে একটু কোয়ারেন্টাইনে থাকতে হবে একটু সোশ্যাল ডিস সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেন করে চলতে হবে তার না হলে তার হঠাৎ করে যদি সিমটোম হয় সে তো অনেককে ইনফেক্ট করে ফেলবে আপনারা জানেন একটা মানুষ গড়ে দুই থেকে তিনজন মানুষকে ইনফেক্ট করে সেই তিনজন আরও তিনজন তিনজন করে কিভাবে আপনারা জানেন যে একটা এক্সপোনেন্সিয়াল গ্রোথ হয় তো এই কারণে আমাদের পেশেন্টদেরকে অন্তত আরও সাত দিন কমপক্ষে আরও সাত দিন ঘরে রাখা খুব জরুরি কালকে আমরা চার হাজার পিপিএ পেয়েছি সরকার থেকে আরও পাবো এখন আমাদের কাছে চুয়াল্লিশে মজুদি আছে মুখস্থ আছে বলেন আপনি আমরা কালকে কালকে চার হাজার পিপিএ পেয়েছি আর আমাদের আগে ছিল চারশো আমাদের চুয়াল্লিশশো পিপি পেয়েছি আর আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু প্রায় জায়গাতে দশটা পনেরোটা করে দেওয়া আছে ইমার্জেন্সি মজুদের জন্য মোটামুটি পিপি আমাদেরই আছে কালকে আমাদের মাস্ক আছে বর্তমানে বিশ হাজার মতো কালকে সাম্য ফাউন্ডেশন বলে একজন ফাউন্ডেশন বারো হাজার আটশো আমাদেরকে সার্জিক্যাল মাস্ক উপহার দিয়েছে আমাদের গগলস পরীক্ষা করা এটা বাইশশো মতো আছে দু হাজার বাইশশো আছে রিউজেবল রিউজেবল মাস্ক আমাদের যেগুলো আছে আমরা আপাতত ওয়ান টাইম মাস্কই দিচ্ছি কারণ রিউজেবল ওরা কীভাবে ক্লিন করবে বা না করবে না আমরা যেটা ওয়ান টাইম ইউজ করব যেহেতু আসে বিশ হাজার মতো আর আমাদের গ্লোভস হ্যান্ড গ্লোভস আছে পঁচিশ হাজার মতো ক্যাপও আছে মোটামুটি এখন আমাদের ইয়েতে আছে পর্যাপ্ত আছে তারপরে পাইপলাইন আছে পাওয়া যাবে ভালো যেগুলো দিয়েছে খুব বেস্ট কোয়ালিটি তবে সবচেয়ে খুশি হলো যে এগুলো আমাদের বাংলাদেশেরই তৈরি আমেরিকার জন্য বিনোদায় তৈরি করতেছে সেগুলো আমাদের দিয়েছে দেখলাম জি